মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার, এ স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হরিশঙ্করপুর গোয়ালপাড়া সড়কের মাঝধরপুর নামক স্থানে সড়ক সংস্কারের উদ্বোধন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন। সে সময় এলজিইডির কর্মকর্তা সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এলজিইডির অধীনে মাসব্যাপী জেলার 6 উপজেলার 200 কিলোমিটার সড়ক মেরামত করা হবে। এতে 127 জন দুস্থ অসহায় নারী শ্রমিক কাজ করবেন। এছাড়াও বছরব্যাপী সংস্কার সহ নানা কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।